আসসালামু আলাইকুম। ইংরেজি শব্দের এটিমোলজি বিষয়ে আমার প্রথম আলোচনায় আমি উল্লেখ করেছিলাম ইংরেজি ভাষায় বিদ্যমান 50টি আরবি শব্দের কথা। আজকে আরও প্রায় 50টি বা তারও বেশি শব্দ সম্পর্কে আলোচনা করব, যে শব্দগুলো বিভিন্ন বিষয়ে ইংরেজিতে ব্যবহার হচ্ছে। শব্দগুলির প্রত্যেকটিকে হয়তো একই ডিকশনারিতে পাওয়া যাবে না, কিছু শব্দ এক ডিকশনারিতে পাবেন, কিছু শব্দ হয়তো অন্য ডিকশনারিতে পাবেন। আজকের প্রথম শব্দ সোডা, যেটি রুটি বিস্কুট ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। এই সোডা শব্দটি আরবি শব্দ, আর এই সোডা শব্দ থেকে এসেছে সোডিয়াম ধাতুর নামটি। স্যাফরন একটি উদ্ভিদ, এর ফুল, ফল এবং রং। শব্দটি এসেছে আরবি জাফরান শব্দ থেকে, আরবি আল বাকুক শব্দ থেকে অ্যাপ্রিকট শব্দটি এসেছে। লুফা শব্দটি এসেছে আরবি লুফাহ শব্দ থেকে, বাংলায় একে ঝিঙে বলা হয়। নাবক হচ্ছে লোট্রি নামের একটি কাঁটাযুক্ত গাছের ফল। এই গাছটিকে আরবিতে সিদ্র বলা হয়, কিন্তু গাছের ফলটিকে বলা হয় নাবক বা নাবেক। এই গাছটির বর্ণনা কোরআন শরীফে আছে। এই গাছটি ইন্ডিয়া বাংলাদেশে পাওয়া যায় না বিধায় বাংলাদেশে অনুবাদে বরই গাছ বলা হয়েছে, কিন্তু সিদর মোটেও বরই গাছ নয়। বার হচ্ছে বালসার গাছ থেকে প্রাপ্ত নির্যাস, যা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। বার শব্দটি এসেছে আরবি মুর শব্দ থেকে, মুর অর্থ তিতা, অর্থাৎ আরবরা এই গাছটিকে তিতা গাছ বা এর রসকে তিতা রস বলতো। আরেকটি শব্দ ক্রিম অফ টার্টার। ক্রিম অফ টার্টার এটি খাদ্য তৈরিতে ব্যবহার হয়। এই টার্টার শব্দটি এসেছে জার্দি শব্দ থেকে। ক্যারাওয়ে শব্দটি এসেছে আরবি কারাউইয়া শব্দ থেকে। আলফালফা একটি ঘাস, যা এদেশে রিস্কা ঘাস নামে পরিচিত। শব্দটি এসেছে আরবি আল ফাসফাসা শব্দ থেকে। জালেবি বা জিলাপি শব্দ এসেছে আরবি জুলাবিয়া শব্দ থেকে। আরবি লাবান ইমো মানে মায়ের দুধ, কিন্তু ভেড়ার গোস্ত ও গরুর দুধ দিয়ে তৈরি একটি খাদ্য বিশেষকে আরবে লাবানিমো বলা হয়। সাফিনা বা সাফিনাস ভেন, পায়ের দুটি শিরা, আরবি সাফিন শব্দ থেকে এটি এসেছে। নৌবাহিনীর প্রধানকে অ্যাডমিরাল বলা হয়। আসলে শব্দটি ছিল আমিরুল বাহার, অর্থাৎ কমান্ডার অব দ্য সি। এটি ফ্রেঞ্চ ভাষায় হয়ে যায় আমিরেইল, পরে ইংলিশে এটা হয়ে যায় অ্যাডমিরাল। আর্সেনাল মানে অস্ত্র তৈরির কারখানা, এটা আরবিতে ছিল দার সিনা। দার মানে ঘর বা জায়গা, সিনা মানে উদ্ভাবন বা নির্মাণ। ট্যাল্ক একটি খনিজ, যা দিয়ে প্রসাধন সামগ্রী তৈরি হয়। ট্যাল্ক শব্দটি আরবি তলক থেকে এসেছে। মার্কাসাইট আরেকটি খনিজ, যা দিয়ে গহনা তৈরি করা হয়। শব্দটি এসেছে আরবি মার্কাসিতা শব্দ থেকে। বোরাক্স শব্দটিও আরবি, আর বোরাক্স থেকে বোরন শব্দটিও উদ্ভূত হয়েছে। লাইলেক শব্দটি এসেছে আরবি লিলাক শব্দ থেকে। আরবি জারকন শব্দ থেকে জিরকোনিয়া শব্দের উৎপত্তি, আর জিরকোনিয়া থেকে জিরকোনিয়াম ধাতুর নামকরণ করা হয়েছে। বেনজিন শব্দটি এসেছে আরবি লুবান জাউই শব্দ থেকে, এর মানে জাভাদেশীয় লুবান। কোহল শব্দ দ্বারা স্টিবনাইটকে বোঝানো হয়, যা চোখের সুরমা হিসেবে ব্যবহার করা হয়। এই কোহল শব্দ থেকেই অ্যালকোহল শব্দটি উদ্ভূত হয়, কিন্তু শব্দটির ইংলিশ ভাষায় অর্থ বদলে গেছে। আলিক্সার শব্দটি এসেছে আরবি আল ইক্সির শব্দ থেকে। আলিক্সার হচ্ছে এমন দ্রবণ যার মাধ্যমে তেতো ঔষধকে কিছুটা মুখরোচক করা হয়। রিয়াল গার শব্দটি এসেছে আরবি রাহাজ আল গার শব্দ থেকে, যার মানে গুহার ধুলি। সাফারি শব্দটি এসেছে আরবি সাফার শব্দ থেকে। কয়েকজন লোক যখন দলবদ্ধ হয়ে সফরে বের হয়, তখন ওই দলকে কাফিলা বলে, এই শব্দটি আরবি। আরবি আলমানাখ শব্দের অর্থ ক্লাইমেট বা জলবায়ু, তবে ইংলিশে আলমানাক অর্থ পঞ্জিকা। আরবি আসমুথ শব্দ থেকে অ্যাজিমুথ শব্দ এসেছে। যে চিত্রকলায় এমন দৃশ্য দেখানো হয় যা দর্শকের মনে ভীতির অনুভূতি জাগায়, তাকে ম্যাকাব্রা বলে। এই ম্যাকাব্রা শব্দ এসেছে আরবি মাকওয়াবির শব্দ থেকে। মাকওয়াবির মানে কবরসমূহ। জেলেজ স্থাপত্যে ব্যবহৃত পোড়া মাটির টাইল, শব্দটি এসেছে আরবি জাল্লিজ শব্দ থেকে। মস্ক শব্দটি এসেছে মসজিদ শব্দ থেকে, যার অর্থ সিজদার জায়গা। মিনারেট শব্দটি এসেছে মানারাত শব্দ থেকে, যার অর্থ বাতিঘর। সেচ কাজের জন্য নির্মিত পরিখা বা খালকে আসে কিয়া বলা হয়। মূল শব্দ আরবি আল সাকিয়া। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয়
রাষ্ট্রগুলিতে এই শব্দটি সাধারণত ব্যবহার করা হয়। নরিয়া মধ্যযুগে ব্যবহৃত সেচ যন্ত্র। নরিয়া শব্দটি এসেছে আরবি নাউরিয়া শব্দ থেকে। ক্যামেল শব্দটি এসেছে আরবি জামাল বা হিব্রু গামাল শব্দ থেকে। সিভেট শব্দটি এসেছে আরবি জাবাদ শব্দ থেকে। গেজাল শব্দটি এসেছে আরবি গাজাল শব্দ থেকে। ওয়ারাল শব্দটি আরবি। স্যাটিন শব্দটির উৎপত্তি বেশ প্যাঁচালো। চীনের কোয়াংঝু শহরটিতে অনেক জয়তুন গাছ বা অলিভ গাছ লাগানোর কারণে একসময় শহরটির নাম হয়ে গিয়েছিল জেতুন। আরব ব্যবসায়ীগণ এই শহর থেকে সিল্ক কাপড় ইউরোপে নিয়ে যেতেন। জেতুন শহরের সিল্ক কাপড়কে বলা হতো জেতুনি, যা পরে স্যাটিন নামে পরিণত হয়। কামিজ শব্দটি আরবি। মেসায়া শব্দটি এসেছে আরবি মাসিহ শব্দ থেকে। মাসিহ শব্দের অর্থ অ্যানয়েন্টেড পার্সন বা অভিষিক্ত ব্যক্তি, ক্রাইস্ট বা খ্রিস্ট। মসিহ শব্দটির আরবি মূল মাসাহা, যার অর্থ অভিষিক্ত করা। কোরআন শরীফে ঈসা আলাইহিসসালামকে মাসিহ বা খ্রিস্ট খেতাব প্রদান করা হয়েছে। দ্য মেসায়া সন অফ মেরি ওয়াজ নো আদার দ্যান আ মেসেঞ্জার, মেসেঞ্জার্স দ্য লাইক অফ হুম হ্যাড পাসড অ্যাওয়ে বিফোর হিম, and his mother was a saintly woman, and they both used to eat earthly food. Zadik shabdoti esheche arbi siddiq shabdo theke. Siddiq mane shottyobadi. Satan shabdo esheche arbi hebrew shatan shabdo theke. Shatan mane obaddhota kora. Bedouin shabdoti esheche arbi bada shabdo theke. Arbite bada mane jongol. Bedouin mane jongoler bashinda. Amir shashito rashtroke emirate bola hoy. সুলতান শাসিত রাষ্ট্রকে সালতানেত বলা হয়। কমরোস পূর্ব আফ্রিকার একটি দ্বীপ। দ্বীপটিকে আরবরা বলতো আল কমার অর্থাৎ চাঁদ। বাব আল মান্দব লোহিত সাগর ও এডেন উপসাগর সংযোগকারী প্রণালী। বাব মানে দরজা, মান্দব মানে বিলাপ করা। বাব আল মান্দব মানে বিলাপের দরজা। সুবান ড্র্যাকো কনস্টেলেশনের একটি নক্ষত্র। সুবান মানে বড় সাপ। একারনর এরিডানুস কনস্টেলেশনের উজ্জ্বলতম নক্ষত্র। আরবিতে একে বলা হতো আখের নাহার। আখের মানে শেষ, নাহার মানে নদী, আখের নাহার মানে নদীর শেষ। আশা করি এই শব্দগুলো জানতে পেয়ে আপনারা কিছুটা হলেও মজা পেয়েছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।